কল্যাণের দিকের চাইতে অকল্যাণটা বেশি অতএব সাদা পাতা অকল্যাণ বেশি আর কল্যাণ কম অতএব এটা হারাম হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই তাহলে এটা কি করতে হবে কোরআন নিয়ে গবেষণা করতে হবে আমি গবেষণার একটা সূরত আপনাদেরকে দেখাই গবেষণা যেমন সিগারেট খাওয়া জর্দা খাওয়া এটা একটু গবেষণা করি সিগারেট খাওয়া বরিশালে দক্ষিণ দিকে হারাম ঢাকায় মাকরুহ চিটাগাং এ ওয়াজিব আর সিলেটে মুবাহ সিলেটে হলো মুবাহ চিটাগাং এ ওয়াজিব আমি এইখানে চিটাগাং এর জায়গা বলবো না এক জায়গায় আসতাম সেখানে এক শেখ ছিলেন শেখ আমাদেরকে জিকির মধ্যে লাগিয়ে দিয়ে নিজে হুক্কা খেতেন হুক্কা সবার মধ্যে তাহলে এটা কি জায়েজ না না জায়েজ আমাদের মৌলভীরা সাধারণত বলে সিগারেট খাওয়া বিড়ি খাওয়া কি জায়েজ নাই কিন্তু জর্দা খাওয়া কি মুস্তাহাব জর্দা খাওয়া কি মুস্তাহাব হুজুরদের জর্দাই না খায় তো হুজুর হলো কেমনে কিসের সঙ্গে খায় পানের সঙ্গে তো পানের সঙ্গে জর্দা দিয়ে খায় যদি আমি এক জায়গায় নোয়াখালীতে বলছিলাম আমার পাশে এক মলানা বসা উনি জর্দা খান আমি যখন সিগারেটের কথা বললাম উনি একমত যখন বললাম আপনি জর্দা খান আপনি সিগারেট খান না সিগারেটওয়ালা তো অর্ধেক পোড়াইয়া বাইরে ফেলে দেয় আপনি তো পুরাটা ভিতরে ঢুকান অথচ আপনি কোন এটা হালাল না হারাম এটা গবেষণা করি কোরআনে তালাশ করি কারণ তিবিয়ানাল লিকুল্লি শাই প্রত্যেক জিনিসের বিবরণ কিসের মধ্যে আছে কোরআনের মধ্যে তো কোরআন কি বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে ওয়াইহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়াইহারিমু আলাইহিমুল খাবাইস নবী কি করে উত্তম জিনিসগুলো তাদের জন্য হালাল ঘোষণা করে আর খবিজ জিনিসগুলোকে হারাম ঘোষণা করে তাহলে খাদ্য কয় প্রকার হলো দুই প্রকার একটা হলো তাইয়্যিব আরেকটা কি খবিস আপনারা আমার সঙ্গে কথা বলছেন না নাকি বুঝে আসে না বুঝে আসে তাহলে খবিস একটা খবিস আরেকটা তাইয়্যিব তাইয়্যিব মানে উত্তম খবিস মানে নিকৃষ্ট এখন এই তামাক পাতা এটা হলো জর্দা পাতা তামাক পাতা সাদা পাতা এটা কি খবিস না কোনো তাইয়্যিব খাদ্য হিসাবে খাওয়া হিসাবে সুতরাং কোরআন বলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন যারা কোরআন আসমানি কিতাবের জ্ঞান রাখে তাদেরকে জিজ্ঞেস করো এটা তো করলেন জিজ্ঞেস করলেন এখান থেকে আপনি ইশারা পেলেন কি ইশারা পেলেন যে কোনো কাজ করবেন যে কোনো কথা বলবেন ওই সম্পর্কীয় যিনি জ্ঞানী তাকে জিজ্ঞেস করতে হবে এটা হলো ইশারাতুন নাস কথা কি বুঝে আসছে ইশারা হলো আপনি এর থেকে করবেন তা এখন এটা জর্দা বা সাদা পাতা যদিও জর্দা খেলে পানের সঙ্গে খেলে খুব মজা লাগে টেস্টি মুখ ভরে রস আসে আমি এক সময় খেতাম কিন্তু জানার পরে এটা আর খাই না আলহামদুলিল্লাহ তো এই ভিতরে জর্দা খাওয়া মজা এখন এই জর্দা কি খবিস না তাইয়্যিব এটা জিজ্ঞেস করব কাদেরকে আপনারা বলতে পারেন যে জানে এটা খাদ্য হিসাবে তাইয়্যিব না খবিস এই সম্পর্কে মৌলভীরা আলেমরা বেশি জানে না কারা জানে ডাক্তাররা জানে কারা স্বাস্থ্যবিজ্ঞানী এই স্বাস্থ্যের জন্য এই জর্দা পাতা কি কল্যাণকর উপাদেয় উত্তম না খবিস এটা কারা জানে ডাক্তাররা জানে তারা স্বাস্থ্যবিজ্ঞানী স্বাস্থ্যের জন্য বডির জন্য মানব দেহের জন্য এই জর্দা এটা কি উত্তম না নিকৃষ্ট যে জাপান থেকে আমেরিকা পর্যন্ত এই পৃথিবীর পূর্ব এবং পশ্চিম
এরা সমস্ত ডাক্তাররা একমত কি একমত যে এটা খবিস এটা কি খবিস এটা উত্তম না এটা খবিস তো ডাক্তাররা যখন একমত হলেন যে এটা খবিস সুতরাং আলেমরা কি বলবেন ও আলেমরা বলবেন যদি খবিস হয়ে থাকে তাহলে এটা হারাম এটা কি হারাম কারণ ওয়াইহাল্লুল্লাহুত তাইয়্যিবাত ওয়াইহাররিমু আলাইহিমুল খাবাইস তিনি তাদের উপর উত্তম জিনিসগুলোকে হালাল ঘোষণা করেন নবী আর খবিস জিনিসগুলোকে হারাম ঘোষণা করেন তো ডাক্তাররা সমস্ত ডাক্তারদের মধ্যে কোনো কোনো ইখতিলাফ নাই কোনো দ্বিমত নাই যে জর্দা পাতা সাদা পাতা তামাক পাতা এটা আপনি জর্দা হিসাবে খান আর সিগারেট হিসাবে খান যেভাবেই খান এটা খবিস এটা দেহের জন্য ক্ষতিকর সুতরাং এটা হালাল হতে পারে না এটা কি হারাম তবে এর মধ্যে কল্যাণও আছে কি কি কল্যাণ আছে যারা খেতে চাষ করে যে কামলারা কাজ করে তারা বেতন পায় না এরপরে যারা শুকায় তারাও বেতন পায় এরপরে মিল ফ্যাক্টরি তৈরি হয় যারা এখানে শ্রমিক তারা বেতন পায় না তারা বেতন পায় দেশ ট্যাক্স পায় এগুলির মধ্যে কল্যাণও আছে তবে কোরআন বলে এক আরেকটা নীতি বলছে ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা এই যে তাদের মানে আপনি যে মদ্যপান করেন নেশা করেন নাউযুবিল্লাহ মিন যালিক তো সেখানে আল্লাহ বলেন ইসমুহুমা আর জুয়া খেলেন জুয়া এই দুটাকে বলে দুটার মধ্যে কল্যাণও আছে আর কি আছে অকল্যাণও আছে তবে দুইটার অপরাধের দিকটা বেশি কল্যাণের দিকটা কম সুতরাং সাদা পাতা আর এই জর্দা পাতা এই যে মিল ফ্যাক্টরি হয় খেত খামার হয় অর্থনীতি ক্রয় বিক্রয় হয় মানুষ বেতন পায় এগুলি কল্যাণ কিন্তু ক্যান্সার যে হয় সবচাইতে খবিস আল আমরাদুল খবিসা খবিস রোগের এক নম্বর হলো এই এই ক্যান্সার এই পৃথিবীতে ক্যান্সারের সবচাইতে বড় কারণ কোনটা সিগারেট খাওয়া আর জর্দা খাওয়া সুতরাং এটার দ্বারা যা মানব সমাজে কল্যাণ হয় তার চাইতে অকল্যাণটা বেশি হয় কোরআনই বলে আপনাদের দেশেরই এই চিটাগাং এর একজন বড় ডাক্তার ছিলেন না ডাক্তার ইনি কি বলছেন বঙ্গ কি লেখছেন কিতাব ওই বঙ্গবন্ধুর জীবনী লিখেছেন উনি ঢাকায় বড় একটা হসপিটালের পরিচালক ছিলেন ডক্টর নুরুল ইসলাম মনে হয় ডক্টর নুরুল ইসলাম চিটাগাং এর অধিবাসী উনি অঙ্ক করে দেখিয়েছেন এই যাদা সাদা পাতা আর জর্দার দ্বারা যা ইনকাম হয় যা কল্যাণ হয় সব কিছু হিসাব করছেন এবং এর পিছনে যা খরচ হয় খরচটা এই কল্যাণের চাইতে অনেক বেশি তিনি অঙ্ক করে দেখিয়ে দিয়েছেন অতএব তিনি অঙ্ক করেছেন আর কোরআন বলছে ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা কল্যাণের দিকের চাইতে অকল্যাণটা বেশি অতএব সাদা পাতা অকল্যাণ বেশি আর কল্যাণ কম অতএব এটা হারাম হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই গবেষণা কেমনে করে আমি কয়েকটা নীতি দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম যদিও কোরআনের মধ্যে এই কথাটা নাই সরাসরি জর্দা পাতা সাদা পাতা কোরআনে নাই কিন্তু নীতিগতভাবে আছে কি আছে নীতিগতভাবে আছে সেটা আলোচনা করে গবেষণা করে আপনাদের দেখালাম এই জন্য কোরআন বলে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন তারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করে না তাহলে কয়টা গেল গবেষণা সহ কয়টা হলো চারটা হলো